ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় লেগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন চলায় গতবারের মতো বিপিএলের এবারের আসরের খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল। চলিত মাসের শুরু থেকে দেশ লকডাউনের আয়তায় আসায় শঙ্কা ছিল স্থগিত থাকা বিপিএলের দ্বিতীয় লেগের খেলা আদৌ শুরু হবে কিনা। তবে সব শঙ্কা পেছনে ঠেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লীগ কমিটি 30 এপ্রিল থেকে বিপিএলের দ্বিতীয় লেগের খেলা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতকাল লীগ কমিটির জরুরি সভায় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয় লীগ কমিটি। এয়ার পারভেজ, NNTV, নিউজ 8।